বাগাবাজার রেডিয়েন্ট একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ। বাগাবাজারের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রেডিয়েন্ট একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার স্কুলে ছাত্র ও শিক্ষকদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রেডিয়েন্ট একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আফতাবউদ্দিন লস্কর। অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন মহিমউদ্দিন লস্কর, সাদিক বড়বইয়া, কিষাণ আচার্যি, ফরিদা মজুমদার, সাজান লস্কর প্রমুখ। এদিন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের মধ্যে প্রি টেস্টের রেজাল্ট ঘোষণা করা হয় এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান আধিকারী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিন পুরস্কার পেয়েছেন যথাক্রমে প্রথম মেহেক হাবিবা লস্কর, দ্বিতীয় সাবিয়ারা ইয়াসমিন ও তৃতীয় ফাহিমা বেগম লস্কর। চিন্তা করলাম যে একটা কলেজ ভাগ্যবালা মহিমরে পাওয়ার কলেজটা স্টার্ট দিলাম, তার মানে একটা স্কুল আই দিয়ে বহুত কষ্ট। কেন যখন আমরা অ্যাডমিশন কম পয়সা দিয়ে গার্জিয়ানের কিছু সুবিধা আমরা মান্থলি ফিসটাও তো কম লইছি, কিন্তু সালাইতে গেলে সাপোর্ট বেতন দিতে। Thank you.